আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 6 সেট পেটিকোট কাটিং। দর্শক, মাত্র 2 গজ 2 গিরা কাপড় দিয়ে কিভাবে আপনারা 6 সেট পেটিকোটটি কাটিং করতে পারেন আমি একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি যদি দেখেন, আপনারা যে কোনো মাপের পেটিকোট কিন্তু কাটিং করতে পারবেন। তো দেখেন, এখানে আমি কাপড় নিছি, এখানে পিসটা আছে 2 গজ 2 গিরা। তো কাপড়টা আমি সর্বপ্রথম এভাবে ওপেন করে নিব। তো দেখেন, এখানে কাপড়টা কিন্তু এই পাশে ভাঁজ করা আছে ডাবল করে। তো এখানে কাপড়টা আছে 39 ইঞ্চি, ভাঁজ করার পর 39, অর্থাৎ এখানে 2 গজ 2 গিরা কাপড় আছে। তো 2 গজ 2 গিরা থেকে পেটিকোট কাটিংয়ের জন্য সর্বপ্রথম আমাদের বেল কাটিং করতে হয়। তো বেলের জন্য দেখেন, এক সাইডে থেকে এরকম আমাদের বেলের যে অংশটা সেটা নিয়ে নিতে হবে। তো দর্শক, বেলটা আমি নিব এখানে 5.5 ইঞ্চি পরিমাণ কাপড়। তো 5.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে সোজা করে আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো এই কাপড়টা আমি এখান থেকে কাটিং করে নিতেছি। তো দর্শক, আজকের পেটিকোটটি কাটিং হবে, এখানে দেখেন যে কাপড়টা আছে, এখানে বেলের কাপড়টা আছে 16.5 ইঞ্চি, এখানে কাপড় লাগবে আমাদের 18 ইঞ্চি, ঠিক আছে? এখানে 18 দুগুণা 36 ইঞ্চি পেটিকোটের কোমরটা হবে। তাহলে আমাদের কিভাবে কাটিংটা করতে হবে? তো বেলের অংশ আমাদের কাটিং শেষ, এখন আমাদের ফিতার জন্য এবং বেলে যে জয়েন্ট দিতে হবে সেই কাপড়টা আমাদের প্রয়োজন। এই জন্য এই যে বাকি কাপড়টা আছে, এই কাপড়টা আমাদের এভাবে আরেকটা ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন, এখানে কাপড়টা আমি 2 পার্ট করে নিছি এখানে, ঠিক আছে? তো এই এক সাইডে থেকে আমাদের 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। তো এখানে মাঝখানে মাঝখানে আপনারা একটা চিহ্ন দিয়ে নেবেন, এইভাবে দেখেন আমি 2 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিছি। এখন এই চিহ্ন অনুযায়ী আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখেন, এখানে ফিতার জন্য এবং বেলের যে জয়েন্টের কাপড়টা এটা নিতে হবে। তো এখান থেকে আমি 6 ইঞ্চি কাপড় কেটে নিব। তো দেখেন, এখানে এই কাপড় দুটো আমাদের বেলের জয়েন্ট দিতে হবে 2 পাশে, ঠিক আছে? আর এটা দিয়ে আমাদের পেটিকোটের যে ফিতাটা, সেই ফিতাটা আমাদের হয়ে যাবে। তো এখন যে কাপড়টা আছে, এই কাপড়টা আমরা কীভাবে ভাঁজ করব, এটা ভাঁজটা হয়তো যারা নতুন কাজ শিখতেছেন আপনারা ভালো করে খেয়াল করেন কীভাবে আমাদের এই ভাঁজটা দিতে হয়। তো এই ভাঁজটা যদি কম বেশি হয়ে যায়, সমস্যা হয়, তাহলে কিন্তু পেটিকোটটি আর হবে না। এই যে ধরুন দেখেন, এই কাপড়টা, এখানে 2 পার্ট কাপড় আছে, এখানে কাপড়টা এদিকে আরেকটা ভাঁজ দিয়ে আমাদের 4 পার্ট করে নিতে হবে। তো দেখেন, এখানে কাপড়টা আমি এভাবে 4 পার্ট করে নিছি, আপনারাও এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। এখানে যদি একটু আঁকা বাঁকা হয়, এটা কাপড়টা কেটে সোজা করে নেবেন। তো দর্শক, আমি এর আগে আপনাদের পেটিকোট কাটিং করে দেখাইছি যে আপনারা কয় ভাগ করে হিসাব করে নেবেন। তো দর্শক, আপনারা যে কোনো সাইজের জন্য পেটিকোটটি তৈরি করেন, যে কোনো সাইজের জন্য পেটিকোট তৈরি করতে চান, সেই মাপকে আপনারা 8 দিয়ে ভাগ দেবেন, সেই মাপকে 8 দিয়ে ভাগ দেবেন। দেওয়ার পরে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে আপনাদের এখানে চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? 8 ভাগ করে যে কোনো সাইজের পেটিকোট আপনারা কাটিং করবেন, তাকে 8 দিয়ে ভাগ দিয়ে যে সংখ্যাটা আসবে তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করে আপনাদের এখানে চিহ্নটা দিতে হবে। তো বেশিরভাগ আপনাদের আজকে যে পেটিকোটটি আমি কাটিং করতেছি, এই মাপের পেটিকোটটাই কিন্তু মানুষ বেশি ব্যবহার করে এবং এটাই বেশি মানুষের জন্য আমরা তৈরি করে থাকি। তো এই জন্য এই মাপের জন্য যদি তৈরি করতে চান, তাহলে এখানে 5 ইঞ্চি 2 পয়েন্ট আপনি দিয়ে নেবেন, এখান থেকে 5 ইঞ্চি 2 পয়েন্ট, এবং এই কর্নারে এদিকে দিতে হবে 5 ইঞ্চি 2 পয়েন্ট। তো দেখেন, এইভাবে আমাদের চিহ্নটা দিয়ে নিতে হবে।
तो अपनारा चाहले भाज करे काटिंग करते पारें एवं ये जो फिताटा धरें ये फिताटा धरे ये माझखाने माझखाने एकटू करे चिन्ह दिए नेबें। तो देखें आपनारा एइभावे काटिंग करते पारें। तो आमी आपनादेर एइभावे आज के देखिए दीतेछि, आपनारा एइभावे चेष्टा करबें ताहले आपनादेरो काटिंग गुलो सहज होबे। तो देखें एइभावे दागटा आमी दिए निलाम। तो देखें दाग आमार देवा शेष, एखन आमी एइ दागे दागे काटिंग करे निब। तो देखें एखे काटिंग हुए गेसे। तो देखें ये किन्तु बड़ो पार्ट, ठीक है एखे ये हलो बड़ो पार्ट, ये दुई पार्ट आछे एबं एखे हलो एटा तो छोटो पार्ट, एखे आछे चार पार्ट, ठीक है एखे हलो छोटो हलो चारटा बड़ो हलो दुईटा। तो एखन आमादेर ये कपड़ा किभावे आमादेर नीचेर घेरटा मिल करब, बेल्टा सठिक भावे मिल होबे सेई सिस्टेमटा आमरा एकटु देखे नेई। तो एइजन्य देखें ये कपड़ा जेभावे आछे एटा एरकम राखब एवं ये कपड़ा से कपड़ा आमरा ए माथाटा एदिके निये आसब एरकम करे, ठीक आछे एइभावे कपड़ टानार परे। तो देखें एटा हलो आड़ा छाइटे टान दिले बाड़बे एवं एटाओ टान दिले किन्तु बाड़बे, आर ए जे कपड़ा सेटा किन्तु टान दिले बाड़बे ना। तो ये कपड़ा आमरा एइभावे एटार उपरे राखब। तो देखें एटा एइभावे एटार उपरे आमी रेखे निलाम। नेवार परे नीचे आमरा किभावे मिल करब, नीचे देखें एइदिके ए कपड़ा एकटु बाड़ती चले आसछे एवं नीचेर कपड़ा एकटु बेशी होइछे। तो एइभावे आमरा स्केलटा एखाने धरे एखाने सोजा करे दागटा दिए निब। तो देखें एखाने सोजा करे दागटा आमी दिए निलाम, ए दागे दागे काटिंगटा करे निब। एवं उपरेर अंशटाओ आमादेर एक ही नियमे सोजा करे निते होबे। तो एखाने आमरा एइभावे सोजा करे काटिंगटा करे निलाम। तो देखें पेटिकोटटी किन्तु काटिंग शेष। तो देखें पेटिकोटटी किन्तु काटिंग शेष। एखन आपनादेर आमी सहज भावे एकटा सिस्टेम देखिए दिए सेइभावे सेलाई करबेन, ताहले आपनादेर पेटिकोटे एकदम नीचेर राउंडटा खूब सुंदर होबे। तो देखें एटा हलो बड़ो पार्ट, ठीक आछे एटा हलो बड़ो पार्ट, एखाने दुईटा आछे, एखाने आछे दुईटा। तो आमी देखिए दितेछि आपनादेर जखन सेलाईटा दिबेन, एटा आमी एकटु सरिये नेई। एइ जे देखें एटा हलो छोटो पार्ट, एटा टान दिले बाड़तेछे ना, आर एटा हलो बड़ो पार्ट, एइ साइडे टान दिले बाड़बे। तो एइ कापड़टा आपनारा एटार साथे अ্যাটাচ করে নেবেন, ঠিক আছে এটা থাকবে এই সাইডে এবং আরেকটা পার্ট নেবেন, এটা লাগাবেন এই সাইডে, ঠিক আছে এটা লাগিয়ে নেবেন এই পাশে। তো এইভাবে যদি আপনারা লাগিয়ে নেন তাহলেই পেটিকোটের রাউন্ডটা খুব সুন্দর হবে এবং যখন আপনারা বেলের জন্য ছাইট কাটা দিবেন, ছাইটে কাটা দিবেন, তখন এই বড় পাটের যে কোনো একটা বড় পাটের আপনারা এই জায়গাটুকে কেটে নেবেন। এখানে 5 থেকে 6 ইঞ্চি কাপড় কেটে আপনারা এটা চিকন করে সেলাই দিয়ে পেটিকোটটি তৈরি করে নেবেন। তো দর্শক ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।